শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এমন একটা এমপি চাই কথাটা কেন বলছি ভাই? বর্তমানে ব্যারিস্টার সুমনের কার্যক্রম দেখে আমার এই কথাটা বলতে ইচ্ছেই করছে। এটা কি শুধু আমারই মনে হচ্ছে কিনা, বা আমাদের বাংলাদেশের আরও যে যে জেলার বা যে যে জেলাতেই থাকেন না কেন, তাদের কি এই কথাটা মনে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার এই কথাটা বলতে খুবই ইচ্ছে কর। এমন একটা এমপি চাই, মানে ব্যারিস্টার সুমনের মতো একটা এমপি চাই। আর কেনই বা চাইবেন না ভাই, বা আমারই কেন মনে চাইবেন? ব্যারিস্টার সুমনের মতো কথা কাজের মিল আছে এরকম একটা লোক আমার মনে হয় আমার যে বয়স হয়েছে অন্তত সেই বয়সে আর দেখিনি। অনেকে হয়তো বলতে পারেন যে এটা সুমনের চাপাবাজি, এইটা সেইটা অনেক কিছু বলতে পারেন, কিন্তু সবকিছুর পরে একটা কথা কিন্তু আপনাকে মানতেই হবে যে সুমন এমপি না হয়েও যে 49টা ব্রিজ এছাড়াও আরো কত মানুষকে সাহায্য আরো কত উন্নয়ন করেছে সেটা তো গণার বাইরে। আর এমপি হওয়ার পরেও নির্বাচনের আগে যে কথাগুলো তিনি দিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সবগুলো প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। সর্বপ্রথম একটা কথা না বললেই নয়, আপনারা তো সবাই জানেন যে হবিগঞ্জ 4 আসন থেকে ব্যারিস্টার সুমন এমপি নির্বাচন করেছিল এবং সেখান থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে সে জয়যুক্ত হয়েছে এবং এমপি হয়েছে। তার আসন হচ্ছে আমি যতটুকু জানি চুনারুঘাট আর মাধবপুর, এই দুইটা উপজেলা নিয়েই হচ্ছে তার আসন। তো চুনারুঘাট নাকি মাধবপুরেই, এই দুইটা যেকোনো একটা উপজেলায় একটা নদীর, এই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে আপনারা হয়তো দেখে থাকবেন, ওইখানে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন যে এইখানে যে মরা নদীটা আছে এই মরা নদীটাকে তিনি চালু করবেন এবং এই নদীর মধ্যে যে ময়লা আবর্জনা কচুরি পানাগুলো আছে এমপি হওয়ার পর শপথ নিয়ে এসে তার প্রথম কাজটি হবে এইখানে এই ময়লাগুলো পরিষ্কার করা এবং এইখানে নৌকা চালানো এবং যাতে মানুষ সাঁতার কাটতে পারবে ওইরকম একটা অবস্থা তিনি তৈরি করে দিবেন। ভাই, ব্যারিস্টার সুমনকে আপনারা যে যাই কিছু বলেন না কেন, চাপাবাজ, আওয়ামী লীগের দালাল যাই বলেন না কেন, আপনারা সে যেই কথাটা দিয়েছে সেই কথাটা কিন্তু রেখেছে। অল্প কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম যে ব্যারিস্টার সুমন যা করেন তা মানুষকে দেখানোর জন্যই করেন, ফেসবুকে একটা ভিডিও করে ছাড়ার জন্যই করেন। আরে ভাই, আমাদের বাংলাদেশে কয়টা এমন এমপি আছে বা কয়জন জনপ্রতিনিধি আছে যারা মানুষের উপকার করে, অন্তত ব্যারিস্টার সুমনের মতো মানুষকে দেখানোর জন্য হলেও করে? এরকম কয়টা এমপি বা আপনার এলাকায় যে এমপি আছে সে কি এরকম করছে কিনা? আমরা তো চাই যে আমাদের এমপি অন্তত মানুষকে দেখানোর জন্য হলেও কিছু কাজ করুক। কই ভাই, সেটা তো করে না ব্যারিস্টার সুমন, তার প্রশংসা না করি ভাই আপনি পারবেন না। যতই সে চাপাবাজ হোক, যতই সে মানুষ দেখানো কাজ করুক, যাই কিছু করুক, তার কাজ ভাই আমার খুবই ভালো লাগে। আপনারা আমার কথাগুলো শুনে বলতে পারেন বা আপনাদের মনে হতে পারে যে ব্যারিস্টার সুমনের হয়তো আমি ভক্ত বা তার শুভাকাঙ্ক্ষী, কিন্তু না ভাই, এমন একটা লোকের আপনি শুভাকাঙ্ক্ষী বা ভক্ত না হয়ে পারবেন। তার কাজে শুধু আমি মুগ্ধ না, বাংলাদেশের অনেকেই মুগ্ধ তার কাজ, এবং আমার মনে হয় বাংলাদেশের এমন অনেক লোক আছে যারা চায় যে আমাদের এলাকায় অন্তত সুমনের মতো একজন নেতা আসুক। আমারও এটাই মনে হয় যে বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটা আসনে সুমনের মতো লোকজন, মানে অন্তত মানুষ দেখানোর জন্য হলেও কিছু কাজ করুক, জনগণ উপকৃত হোক। আর ব্যারিস্টার সুমন সে এমপি হওয়ার আগে যে কাজগুলো করে রেখেছেন, আমাদের দেশে যদি ওইরকম সিস্টেমটা থাকতো বা সবার মধ্যে ওই চিন্তাভাবনাগুলো থাকতো যে আমি এমপি হওয়ার আগেই মানুষের কাছে যাব, মানুষকে উপকার করব, মানুষকে সাহায্য করব, মানুষের যে জিনিসগুলো নিয়ে সমস্যা হচ্ছে ওইগুলো সমাধান করে দিব, তারপর আমি নির্বাচন আসব, মানে আমি জনপ্রিয় হব, তারপর নির্বাচন করব, তারপর এমপি হব, জনপ্রতিনিধি হব, কিন্তু আমাদের দেশে তো এটা নেই। ব্যারিস্টার সুমন একটু ভিন্ন পথেই হেঁটেছেন। তিনি প্রথম তার পরিচিতিটা এনেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, মানুষের উপকার করেছেন, জনপ্রতিনিধি না হয়েও জনপ্রতিনিধির কাজগুলো তিনি করেছেন, যেটা মানুষ জনপ্রতিনিধি হওয়ার পরেও করে না, সেই জন্যই তিনি মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছেন। তবে একটা জিনিস খুব স্পষ্টই বোঝা যায় যে তিনি, তার তো জনপ্রিয় হওয়ার কিছু নেই বা তার তো আর পরিচিতির কিছু নেই, তিনি যে এমপি হয়েছেন অন্তত মানুষকে দেখানোর জন্য তার যে একটা সোশ্যাল ফেস আছে বা সোশ্যাল ভ্যালু আছে বা ভাইরাল একটা ভ্যালু আছে ওইটার জন্য হলেও অন্তত চুনারুঘাট আর মাধবপুরের মানুষ ব্যারিস্টার সুমন দিয়ে উপকৃত হবেন, যেটা বাংলাদেশে হওয়ার পর বা ওই আসনটা হওয়ার পর ওই এলাকার মানুষ ওই পরিমাণ কাজ আর সুবিধা আর এমপিদের দিক থেকে অন্তত কথা দিয়ে
হলেও ওই সান্ত্বনাগুলো পায়নি। এইবার ব্যারিস্টার সুমন এমপি হওয়ার জন্য ওই আসনের বা ওই এলাকার মানুষগুলো যেগুলো পাবেন, মানুষ একজন এমপির কাছে কি চায়? এমপি কি তাকে ঘরে ঘরে খাবার দিয়ে আসবে, সবার পিছনে পিছনে লেগে থাকবে, পায়ে ধরবে, হাতে ধরবে? ওই রকম তো কেউ চায় না। মানুষ চায় একটু যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওইগুলো যেন কোনো দুর্নীতি না থাকে, মানুষ খুবই সহজভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, যেন ওই উপযোগিতা করে দেওয়া হয়। কোনো একটা জায়গায় রাস্তা সমস্যা হচ্ছে, কোনো একটা জায়গায় ব্রিজ নাই, ওইগুলো করে দেওয়া। তো একজন এমপি হয়ে, একজন এমপি বা সরকার, তারা তো জনগণের সেবক, তারা যদি সেইটাই না করতে পারেন তাহলে কেন মানুষ ওই এমপিকে, ওই জনপ্রতিনিধিকে বেছে নেবে? এই জন্যই আমি প্রথমে বলেছিলাম আমার আক্ষেপ থেকে এমন একটা এমপি চাই, এমন একটা এমপি চাই রে ভাই। আর ব্যারিস্টার সুমন হলে এমপি হওয়া লাগে না, একজন ব্যারিস্টার সুমনই যথেষ্ট। তো এখন পর্যন্ত এমপি হওয়ার পরেই ব্যারিস্টার সুমন যে কারিশমা দেখিয়েছে, বাকি তো আরো অনেক দিন আছে, পুরো 5 বছরই পড়ে আছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন, ইউটিউবে থাকেন, তারা তো অবশ্যই দেখতে পারবেন যে ব্যারিস্টার সুমন বাকি 5 বছরে আরো কত কি চমক দেখায়। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কাউকে ওয়াশ করতে, আর ওয়াশ করা হয় কিন্তু ভালোর জন্যই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, কখনো নামাজ বাদ দিও না বন্ধু।